গুড ইভিনিং। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। হয়তো একটু মুখটা শুকনো শুকনো লাগতে পারে, কারণ কানের টাকলা, এই কানটা না এখনো ঠিক হয়নি, এখনো একটু একটু ব্যথা। কানে যে কানটা ফুটো আছে ওই জায়গাটা ফুলে গেছে আর কি। যাই হোক, আজকে এইসব বাড়তি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি তোমাদের সাথে আমাদের রিলেশনশিপ সম্পর্কে, প্রি ওয়েডিং, বিয়ের অ্যালবাম সবটাই দেখিয়েছি, এমনকি বিয়ের শাড়িও দেখানো হয়ে গেছে। শুধু একটা জিনিসই বাকি ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব করব করে করা হয়ে ওঠেনি, কারণ সেটা না খুবই একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো সেই সময় সাপেক্ষ ব্যাপারটার জন্যই আমি এড়িয়ে যাচ্ছিলাম ব্যাপারটাকে। আমাদের বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বিয়ের ভিডিও যেটা ছিল সেটা পাক্কা 2 ঘন্টা ছিল, পেন ড্রাইভে দাদারা দিয়েছিল যেটা। কিন্তু তাছাড়াও দাদারা দুটো ছোট ছোট ভিডিও বানিয়েছিল, একটা রিসেপশন একটা বিয়ে। সেখান থেকে আমি আজকে সেই ছোট ভিডিওগুলো তো আমাদের পেন ড্রাইভে দেয়নি, আমি আজকে স্ক্রিন রেকর্ডার করে অন করে তারপর ভিডিওগুলোকে নিয়েছি নিজের প্রোফাইল থেকে, দাদারা যেখানে ফেসবুকে ছেড়ে দিয়েছিল আর কি আমার, তো ওখান থেকেই নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো প্লিজ আমার সাথে থেকো একটু। চলো, আমি আর সময় নষ্ট করতে চাই না, তোমরা দেখতে থাকো।
দেখা হয়ে গেছে, এবার রিসেপশনটা তো দেখতে হবে, তো সেটাও আর দেরি কেন। বিয়েরটুকু কেমন লাগলো আমাকে জানিও, না পুরো ভিডিওটাই আর কি কেমন লাগলো আমাকে জানিও, যদিও পুরো ক্রেডিটটাই দাদাদের, আমার কোনো ক্রেডিট নেই তাতে। আমি শুধুমাত্র সাউন্ডটাকে লো করে দিয়ে বলতে পারো আজকের ব্লগের জন্য আমার কোনো এডিটে খাটনি ছিল না নয়, কিছুটা তো আমাকে করতে হয়েছে, যেহেতু স্ক্রিন রেকর্ডার অন করে করতে হয়েছে, অনেকটাই হ্যাপা হয়েছে আর কি। নিজে ধরে বা পেন ড্রাইভ আনলেও, আমাদের ল্যাপটপটা আমরা ব্যাঙ্গালোরে বাড়িতে রেখে এসেছি আর কি, যদি ল্যাপটপটা নিয়ে আসতাম তাহলে হয়তো পেনড্রাইভ থেকে নিয়েই কেটে কুটে চেষ্টা করতাম, কিন্তু যেহেতু ল্যাপটপটা আনা হয়নি, এগুলো ওর অফিসের ল্যাপটপ, তো এই জন্য হবে না। যাই হোক, আবারও ভিডিওটা বেশি লেন্দি করতে চাই না, জানি তোমাদের ধৈর্যটা থাকবে না, কারণ খুব ছোট ভিডিওতেও ভিউজ অনেক কম আসে, তো বড় ভিডিওতে ভিউজ আসবে সেটা আশা করাটাই আমার পক্ষে ভুল হবে। জানি না কেন বারবার বলছি, তোমাদের যদি খারাপ লাগে কোথাও কমেন্ট করে জানিও, তোমরা সেটাও করছো না, জানাচ্ছ না, কিন্তু এদিকে ভিউজও আমার সেরকম আসছে না, কোথায় প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, ধরতে পারছি না। ভিউজটা এতদিন, মানে ব্যাঙ্গালোর যখন ছিলাম বা কলকাতা ফিরলাম তখনও অবধি ঠিক ছিল, হঠাৎই কেন কমে গেছে বুঝতে পারছি না। যাই হোক, সবাই যে আমার ব্লগ দেখার জন্যই বসে থাকবে এরকমটা আমার ধরে নেওয়াটা ভুল, সবারই সময়ের দরকার একটু, এইসব তো আমাদের কাজের ফাঁকে আসে, মানে কাজের পর দেখতে বসে আমরা নয়, কাজের সাথে সাথে এটাকে করতে থাকি, সেটা আলাদা বিষয়, যারা আমরা করি তারা জানি। তো যাই হোক না কেন, বিয়ে অবধি দেখেছে, বা রিসেপশনটা দেখে নাও, আজকে আর আমি গুড নাইট বলতে আসবো না, তাই এখনই বলে দিচ্ছি, যদিও এখন বেজে গেছে 10টা, এখনই বলে দিচ্ছি, তো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য অবশ্যই তোমরা ভালো থাকবে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, রিসেপশনটা দেখতে থাকো।